গত 2.5 বছর পূর্বে উদয়পুরে রুমা দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয় কলকলিয়ার বাসিন্দা মাধব সরকারের। তাদের বিয়ে সামাজিকভাবে হলেও বিয়ের 2 বছর পর থেকে রুমা দাসের উপর অত্যাচার শুরু করে স্বামী মাধব সরকার বলে অভিযোগ। মাধব সরকার প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রীর উপর আক্রমণ চালাত। বৃহস্পতিবার রাতেও ঠিক একইভাবে স্ত্রীর উপর লাঠি দিয়ে আক্রমণ চালায় স্বামী মাধব সরকার। আর স্বামীর আক্রমণে গুরুতর আহত হয় স্ত্রী রুমা দাস। পরে শুক্রবার খবর পেয়ে স্ত্রীর বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ রুমা দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিশালগড় মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। খুব মারছে, এরপরে দেয়া রাত্রেবেলা আজকে সকালবেলা ভোরবেলা হ্যাঁ ফোন করছে, ভোরবেলা ফোন করছে পরে তারপরে দিয়ে আমরা গেছি ও হ্যাঁ স্বামী দেয় নাই তো ধরে কোনোরমে বাড়িতে দেয় অনেক অশান্তি করে, প্রায় সময় অশান্তি করে কিন্তু হ্যাঁ কয় না, মুখ খুললে কোনো কিছু কয় না, বাপের বাড়ির অবস্থা বেশি ভালো না দেখতে কয় না, সহ্য করে তাই কিন্তু আজকে কইছে, কইছে পরে আমরা সবাই গেছি, আমরা যাইয়া তো হ্যাঁ রাস্তা টানছি, বহুত কষ্ট করে হ্যাঁ রাস্তা পাইছে, রাস্তা যাইয়া তো হ্যাঁ আনছি। অন্য পুরুষের লোক বলে হ্যাঁ অন্য কিছু আছে এর মধ্যে হ্যাঁ গলার সেন্ডা বাপের বাড়ির অবস্থা খারাপ দেখে দিতে পারে না, দিব কিন্তু দিতে পারে না দেখে একটু গরিব দেখে দিতে পারে না, একটু সময় নিয়েছে দেখে গলার সেন্ডেলে অশান্তি করে বাড়ির সবাই অশান্তি করে হ্যাঁ শোষ ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।